para mí. ¡Tara! হাতে তো এই ঝাড়ুটা দেখতেই পাচ্ছিস আর বাইরে গাদা দাঁড় করিয়ে রেখে এসেছি মা শীতলার বাহনয়ে আমি এসেছি বুঝেছিস এই ঝাড়ু মেরে না সমস্ত ভূত একেবারে ভাগিয়ে দেব একটা কথা মাথায় রাখবেন আমি যদি চাই এই বাড়ি থেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তাই নাকি তোর এই হাত আমার ঘাট অবধি পৌঁছাবে তার আগে না ঝাঁটা মেরে একেবারে সিধে করে দেব মা লক্ষ্মী আজকে সাথে এসেছে তাই কোনো ঝামেলা করলাম না নালে বুঝিয়ে দিতাম কত ধানি কত চাল হরিপুরের মেয়ে আমি আমার নাম ময়না আর আমার মায়ের নাম শ্যামা আর বাবার নাম তোমার বাবার নাম কি ময়না বলো ময়না তোমার বাবার নাম কি ময়না চলো একটু ময়না হ্যাঁ যাবে বর্ধা ভাই নিশ্চয়ই যাবে তার আগে ও বাবার নামটা বলুক না কি হলো ময়না বলো তোমার বাবার নাম কি কি হলো কথা বন্ধ হয়ে গেল কেন বলো বাবার নাম কি অবশ্য বাবার নাম বলবে কি করে জানা থাকলে তো বলবে কোথা থেকে কুড়িয়ে পাওয়া দেখেছিস বাচ্চা থাকতে ভাষা দেখেছিস এদের ভাষা দেখ মানুষের দুঃখের জায়গায় আঘাত করতে খুব ভালো লাগে নাচগুলি কর খুব আনন্দ হয় না অবশ্য তোকে একা বলে লাভ কি এখন তো প্রত্যেকটা মানুষই এরকম হয়ে গেছে অসভ্য কথা কেন বাবা তুলে খোঁটা দিতে খুব ভালো লাগে না খুব আনন্দ লাগে না হ্যালো ময়না বৌদি কে আমাকে দিয়ে আমার শাশুড়ি মা সমস্ত কাজ করাচ্ছে বলেছে আমাকে দিয়ে লক্ষ্মী পুজো করাবে না কি হ্যাঁ বাসন মাজা ঘর ঝাড় দেবা ঘর মোছা রান্না বান্না সমস্ত কাজ করাচ্ছে তুমি বলো আমার শরীরটা তো ভালো নেই আমি কি করে করব চিন্তা করিস না আসছি আমি তোর ওই শাশুড়িকে এমন দেওয়া দেবো না মুখে একেবারে নুড়ো জেলে দেব তুই রাখ বাজে ডাক্তার তুই ঠাকুর সামলা আমি ননদিনী শ্বশুর বাড়ি থেকে আসছি লক্ষণ দেওর তুই আমার সাথে চল তো কেন চল না তুই তো আমার একমাত্র ভরসা বল ওই ওই ননদিনী শাশুড়িটা আবার বেড়েছে ওর মুখে না ঝামা ঘষে দিয়ে আসবো চল চল নাও ধরো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলো বাড়ির কাজ করো বাড়ির বউ হবে তো কাপড়গুলো ভেজানো আছে এগুলো গিয়ে কেচে ফেলবে কিন্তু মা আমার তো অপারেশন হয়েছে আমি কি করে এত কাপড় কাচবো বলুন তো কাচতে হবে না হলে মরো কতগুলো নকল গয়না দিয়ে আমাকে টুপি পরিয়ে দিয়ে চলে গেছে হ্যাঁ ও তো ঠিকই বলেছে আরে যাও 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 আগে দেখো আমার জলটা গরম হয়েছে কিনা জল গরম হয়েছে মানে তোমার শ্বশুরের জন্য জল গরম করতে বসিয়েছি গিয়ে দেখো যে জলটা গরম হলো কিনা আচ্ছা যাচ্ছি কি হলো দেখো জলটা গরম হয়েছে কিনা হ্যাঁ মা জল গরম হয়ে গেছে না না হাত দিয়ে দেখো জলটা গরম হয়েছে কিনা কিন্তু মা জলটা তো গরম দেখো জলটা গরম হয়েছে কিনা কি হলো তোর কি আবার হবে কিচ্ছু হয় ও শ্বশুরমশাই বলেছিলেন যে জলটা গরম হয়েছে কিনা একটু দেখো তো ওনার তো ননির শরীর তো সেটা দেখতে গিয়ে হাতে হয়তো একটু ছ্যাঁকা লেগেছে তো উনি একেবারে চিৎকার করছে না না বড় বৌদি আমার হাতে ছ্যাঁকা লাগেনি উনি জোর করে আমার হাতটা গরম জলে চুবিয়ে দিয়েছে জোর করে আই আই এত মিথ্যে কথা বলবে না তুমি ও মিথ্যে কথা বলছো হ্যাঁ হ্যাঁ সত্যি আরে ও মিথ্যে কথা বলছে তাই তাহলে সত্যি কথাটা কি শুনি সত্যি সত্যি কথাটা তো আমি বললাম যে ও শ্বশুরমশাই বললেন যে জলটা গরম হয়েছে কিনা একটু দেখো তো সেইটা দেখতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা লেগেছে তো উনি তাও পারবেন না আরে বাবা বাড়ির বউ তো হ্যাঁ তো বাড়ির বউ যদি কোনো কাজই না করে তাহলে কিসের বউ বড় বৌদি আমি শিওর উনি ঢপ দিচ্ছেন তোকে
সেটা দিয়ে তুই ননদিনীকে বলছিলি ঝাঁট দিতে, তাই তো? আচ্ছা যদি এরকম হয়, ধর এই ঝাঁটাটা দিয়ে আমি তোকে ঘর থেকে ছিটিয়ে বিদায় করে দিলাম, কেমন লাগবে? মার ঝাড়ু মেরে ঝেটিয়ে দিদে কর, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে দিদে কর, যত আছে নোংরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে দিদে কর, যত আছে নোংরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে দিদে কর। সবজি কাটতে বলছিলে, পারবো না আমি। দেখছো কিভাবে ইনসাল্ট করছে আমাদের? অসভ্য মেয়ে কোথাকারে।
কোনো মেয়ে বলবি না, আমি এই বাড়ির বড় বউ, দিদি বলে ডাকবি। আর তোর এই নোখ না, আজকে আমি বটি দিয়ে রাত্রে বেলা যদি না কেটেছি তা আমার নামও ময়না না। কি বটি দিয়ে তুমি নোখ কাটবে? হ্যাঁ, বটি দিয়ে ছেঁচে ছেঁচে কেটে দেবো। মিনতি দি, আয় মিনতি দি। হ্যাঁ বলো। সদরের দরজায় তালা দিয়ে আয় তো। তালা? তালা কেন? যা বলছি কর, গিয়ে যা। ঠিক আছে। মিনতি দি, তুমি তালা দেবে না। বড় বৌদিমণি যখন বলে দিয়েছে তখন আমি তালা দেবই দেব। মিনতি দি, তুমি তালা এক পা নড়বি না। তাড়াতাড়ি যা, চান করে গরদের শাড়ি পরে আয়। যাব না। না যাব না। যাবি না তো? যাব না বললাম তো। তেজবেতনি, আবারও বলছি, যাবি না তো? না। দেখ, আমি কিন্তু আবারও সবাইকে জিজ্ঞেস করছি, যাবি না তো? বলছি তো না। তাহলে আমাকে তো কিছু একটা করতেই হবে। ঠিক আছে। আমার বর যখন সার্টিফিকেট ফেরত পেয়েছে, সাপের পাঁচ পা দেখবে না? হয়
তুই তাড়াতাড়ি চান করতে যাবি নাকি আমি তোকে কিন্তু এবার সর্ষের তেল ঢেলে দেব? আমি দেখে নেব ময়না, আমি তোমাকে দেখে নেব। যা শাট আপ। বড় বৌদি, তুমি না গুরুবে এতদিন আসুনি কেন বলো তো? কেন মানে তোমার এই যে কমান্ড কি মানে? আরে কমান্ড কমান্ড সেটা কি? কমান্ড মানে হুম, হুকুম হুকুম, বুঝলে? মানে এই যে তোমার হুকুম, তুমি এই হুকুম দিয়ে এই বউগুলোকে যদি এতদিন মানে সাহায্য করতে পারতে। আচ্ছা বড় বৌদি, তুমি কি এই বউগুলোকে সিধে করে দিতে পারো না বলো তো? আমি যে কি খুশি হতাম ম্যাডাম সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বেডটি নিয়ে বসবে। সেটা কি বেডটি? মানে হলো সকালবেলা বিছানায় চা। আচ্ছা বড় বৌদি, এদের কি হবে বলতে পারো? কে জানে বাবা, তুই চিন্তা করিস না, আমি যখন এসে গেছি সব ঠিক করে দেবো, ঠিক আছে? ওই তো বাজে একটা। আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি নাকি ওই দীপিকার মাথায় গঙ্গা জল ঢেলে দিয়েছো? বেশ করেছি। বাড়ির বউ পুজো আচ্ছা করবে তা না, সবাই মিলে পটি করতে যাচ্ছ। উফ বড় বৌদি, ওটা পটি নয়, পার্টি পার্টি। আবার ভুল ফেলেছি, ঠিক আছে ঠিক আছে, পার্টি পার্টি। আচ্ছা বাজার একটা তুই বল, বাড়িতে লক্ষ্মী পুজো, কোথায় পুজো আচ্ছা করবে, ব্রত পালন করবে তা না, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ আর মিনতি দিদি, হ্যাঁ বলো। শোন তুই ওই সবজিগুলো কাটতে শুরু করে দে, আর বাড়ি তিনটে বউ এলে সব কটাকে বসিয়ে ভোগের সবজি কাটবি, ঠিক আছে? কিন্তু ভোগ রান্না করবে কে? কে আবার? আমি রাঁধবো, আর একজনও আসছে। কে? আমার মা। মা আসছেন? আবার তুই মা 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 করছিস, বলেছি না আমার মাকে মা ডাকবি না? একটা বুড়ো বয়সে বিয়ে করেছে একটা বুড়ো বর, হ্যাঁ এরকম মায়ের বয়সী একটা বর, সে আবার আমার মাকে মা বাবা বলবে, দিদি বলবি আমার মাকে? সত্যি বৌদিমণি, তুমি যে কি বলো না, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। কাণ্ড জ্ঞানের কি আছে? হ্যাঁ সোজা কথা সোজা ভাবে বলছি, বুড়ো শিবের মতো বর, বেশি বয়সে বিয়ে করেছে, চত্বসাপ। এই তুই যা চান করে। আরে না, আমার ওই দুটো পেশেন্ট আছে, তাদেরকে দেখতে হবে। আগে পুজো শেষ হবে তারপরে ওসব করতে যাবি, বুঝলি? যা চান করে, নাহলে কিন্তু এখানে গঙ্গা জল ঢেলে দেবো মাথায়। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। যা তুই হাসছিস কেন? হ্যাঁ তোর বর্দা অপদস্থ হচ্ছে, তুই হাসছিস? আমার বর্দা ভাই কোনো অপদস্থ হচ্ছে না, আমি শুধু দেখছি আমার বড় বৌদি আমার বর্দা ভাইকে আঁচলে বেঁধে রেখেছে। কেন তোর বর্দা ভাইকে শুধু আঁচলে বেঁধে রেখেছে, তোকে বাতিনি? হ্যাঁ তাহলে চান করতে যা। চত্বসাপ, কোনো ধর্মকর্মের বালাই নেই কিচ্ছু না। মিনতি দিদি। হ্যাঁ বলো। এইবার দেখবি তিন বউ গরদের শাড়ি পরে আসবে, তারপরে ভোগের সবজি কাটবে। ইচ্ছে করছে না, এই পুঁটিটা দিয়ে ওর গলাটা কেটে দি। আমার মাথায় গঙ্গা জল ঢেলেছে না, আমি মাথায় কেরোসিন তেল ঢালবো দেখবে। কত সাত করে নেল আর্টটা করালাম বলো তো, কি করে এখন এই ফলগুলো কাটবো? বলছি একটু ছুলে দেবে। কি ছুলতে হবে? কি ছুলবে? হ্যাঁ না মানে আমি ছুলতে গেলে নখগুলোতে লাগবে না। আচ্ছা গোটা গোটা কেটে ফেলি না, আসলে অনেক কষ্ট করে নেল আর্ট গুলো করিয়েছি, আমার পুরো নখ নষ্ট হয়ে যাবে। ও তা নেল আর্ট করাতে গেলে কেন? বর্দা ভাই এটা না আমাদের মেয়েদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ তা তো বটেই, কিন্তু এত বড় নখ নিয়ে অরিজিনালটা রাখলেই তো বেটার, তাই না? তাই নাকি? তাহলে আপনার আপনার বউয়ের হাতের অরিজিনাল নখটা দেখে নিন না, নেই তো কাটার জন্য সুবিধা হবে। হ্যাঁ দেখছি দেখছি, সে বিশ্ব দর্শন হচ্ছে দুবেলা। বাহ তাহলে সেটাই হোক। কই গো তোমাদের কাটাকুটি হলো? বড়বদি কোথায়, কোনো কাজ থাকলে দাও। তোকে এখন কিচ্ছু করতে হবে না, বুঝলি? তুই এখানেই থাক। এই মিনতি দিদি শোন। হ্যাঁ গো বলো। বলছি নেতাটা নিয়ে আয় তো দেখি। ও মা কেন কি হবে? যা বলছি কর না, নেতাটা এনে পেছু পেতিন হাতে দে, যা। ও বলছি লক্ষণ দাও। হ্যাঁ শোন না, তুই এখানেই থাক, বুঝেছিস? ওই চাল কুমড়োটা বলে দিতে হবে। হ্যাঁ আচ্ছা। আয় পেছু পেতিন, এদিকে আয় দেখি। হেই নাও
এনেছিস? হুম। আরে আয়। কি হয়েছে? এই যে নাতাটা, এটা দিয়ে ভালো করে ঠাকুরের জায়গাটা মুছে ফেল দেখি।